ভালো আরে ডাইনে বামে আরে কাকেতে তারে দেখো তারা ফোনে চলে গেছে আরে হায়রে মজা লেগে গেছে আমাদের বাইসকপ থেকে শুধু চলে যাবেন না এরপর আছে আমার আপনাদের জন্য পিস প্রতিযোগিতা আরে দিয়ে দিয়ে ফেল করো তারা আপুকে দেখি দে আরে খেলাগুলো খুব ভালো লাগছে আসলে বাইসকোপ খেলা একটা ওয়া ধরনের খেলা অনেক ভালো লাগছে আমার কাছে এই খেলাটা আমি প্রথম দেখলাম তবে আলো স্বল্পতার কারণে একটু কম বোঝা যাচ্ছে কিন্তু অনেক সুন্দর লাগছে আসলে ভাই এখানে যেটা দেখছি যে আগে যেটা হইতো আর কি যে আমাদের বাপ বাপ দাদার এদের সময় যে ইয়াটা ছিল তখন যে মানে জমি দখল দখলের ব্যাপারটা মানে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড যেই হয়তো এখন তো ওইটা না ওটা বিলুপ্ত হয়ে গেছে তো যে কারণে বায়োস্কোপ এর মাধ্যমে আমরা আগেরগুলো দেখতে পারছি এতে আমাদের অনেক ই হচ্ছে আর কি একটা অভিজ্ঞতা হচ্ছে আমাদের যে ফিল্মটা এইগুলোতে আসলে মাঝে কিছুদিন খুবই উচ্ছৃঙ্খল হয়ে গেছিলো তো ইদানিং নতুন কিছু মুভি বেরোচ্ছে যেগুলো অনেক মানে অনেক আগের যেগুলো নিয়ে আগের যে কাহিনীগুলো নিয়ে এইগুলা আসলে আবার আমাদের সামনে তুলে ধরা হচ্ছে তো এই জিনিসগুলা দেখে আসলে আমাদের নতুন যে প্রজন্ম এরা খুব ইন্সপায়ার হচ্ছে যে পুরনো জিনিসগুলা আবার ফিরে আসতেছে বর্তমান সময়ে সিনেমা অনেক দেখা হয় না কিন্তু ওই বাংলা সিনেমা বলতে পুরান সিনেমার সাথে কালতালাল সিনেমা মুক্তিযোদ্ধা ভিত্তিক সিনেমাগুলো আমরা দেখি এখনো মানুষকে সিনেমা দেখার জন্য উদ্বুদ্ধ করি অনেস্টলি স্পিকিং আপনাদের মানে প্রচারণার জন্য বলতেছি না ভালো লাগছে নতুন কিছু হলে সবসময় ভালো লাগে আর এখানে কিছু নতুনত্ব আছে এর মধ্যে মৌলিকতা আছে কারণ এখনকার সময় আমরা যেগুলো দেখি যে বেশিরভাগ সময় এরকম হয় যে আমরা কপি করতে অভ্যস্ত নিজেরা নিজেদের মধ্যে কোনো মৌলিকতা নাই নিজেরা নিজস্ব কিছু করতে পারি সৃজনশীল কিছু করি না তো এটা দেখে আমার মনে হচ্ছে সৃষ্টিশীল কিছু এর মধ্যে আছে নতুন কিছু খুঁজে পাওয়া গেছে তো এটা দেখে আমরা খুব এনজয় করেছি এই আজকে বায়োস্কোপটা দেখে অনেক ভালো লাগছে এবং আমার ছোটবেলাটাকে ফিরে পাইছি আপনাদের মাধ্যমে এটা আমাদের চেতনাবোধকে অনেক জাগ্রত করবে আশা করি আমার খুব ভালো লাগছে বেশি ভালো লাগছে গানটা বেশি ভালো লাগছে ঠিক আছে মনের মতো ছবি আইও ছুটে সাসা সাসি আইরে খোকা খুকি আইও ছুটে সাসা সাসি আইরে খোকা খুকি